মাছরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভীন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভাঙছে শারদীয় দুর্গোৎসবের মিলন মেলা, বিষাদচিত্তে দেবী বিদায় দিচ্ছেন ভক্তরা। স্থানীয়দের দাবি উপেক্ষা করে সিরাজগঞ্জে একটি বাড়িতে যাতায়াতে 2.5 কোটি টাকায় হচ্ছে সেতু, জনস্বার্থেই হচ্ছে এটি বলছে কর্তৃপক্ষ। শারদীয় দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব। দেশের বিভিন্ন স্থানে পূজা অর্চনা আর সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দেবী বিদায়ের পালা। মন্ত্রপাঠ, দেবীর চরণে পূজা ও আরতি নিবেদন এবং দেবীকে মিষ্টিমুখ আর সিঁদুর দিয়ে মঙ্গল কামনা করেন ভক্তরা। এরপর সিঁদুর খেলায় মেতে ওঠে দেবী ভক্তরা। ভক্তদের চোখের জলে বিদায় নিচ্ছেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। সব আনুষ্ঠানিকতা শেষে মণ্ডপ আর মন্দির থেকে শোভাযাত্রা করে দেবীকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য। আজকে খারাপ লাগছে, তারপরেও আবার মা সামনে বছর আবার আসবে সেই শুভ কামনায় আমরা হলো মায়ের কাছে প্রার্থনা করি। আমরা চাই মা পরের বছর আবার আসুক, দেশ থেকে যেন সব করোনা অনেক রোগ দিন দূর হয়ে যায়। প্রার্থনা করব দেশ করোনা মুক্ত হোক, দেশের সকল আসুরিক শক্তির বিনাশ হোক, শুভ শক্তি প্রতিষ্ঠা লাভ করুক, সমস্ত আসুরিক শক্তি বিনাশ করে মা যেন দেশে শান্তি ফিরিয়ে আনে, এটাই আমরা সকলে মায়ের কাছে প্রার্থনা করি। কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সুষ্ঠুভাবে দুর্গাপূজা শেষ করতে পেরে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। সামাজিক বৈষম্য, হানাহানি, ভেদাভেদ সব ভুলে গিয়ে আমরা মায়ের আতুল চরণে প্রার্থনা করি আগামী বছর আবার ভালো থাকবো। পাহাড়ে 10 বসবাসী একাদশী গুজরাতের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং বাঙালি সবাই মিলে আমরা আনন্দটাকে ভাগাভাগি করে নিই। সরকারের কাছে আমরা আবেদন জানাবো ভবিষ্যতে যাতে আমরা আরও সুন্দরভাবে এই উৎসব করতে পারি। মহালয়ায় ভক্তদের জন্য যুদ্ধের বার্তা নিয়ে ঘোড়ায় চড়ে মর্তে এসেছিলেন মহিষাসুর মর্দিনী। মর্তলোক ছেড়ে দোলায় চড়ে ফিরছেন কৈলাসে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দিনাজপুরের হিলি সীমান্তে কাঁটাতারের দুই পাশে বাংলাদেশ ও ভারতের দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। কেউ পূজা দেখতে, কেউ বা তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে গিয়েছেন সীমান্তে। দুর্গাপূজা শুরুর পর প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা যান হিলি সীমান্তে। ভারতীয় দর্শনার্থীরা আসছেন বাংলাদেশের পূজা দেখতে, এদের মধ্যে অনেকেই আবার এসেছেন স্বজনদের সাথে দেখা করতে। সীমান্তরক্ষী বাহিনীর অনুমতি না মেলায় সীমান্তে দুপারে দাঁড়িয়ে ভাব বিনিময় এবং ছবি উঠিয়ে আনন্দ করেন তারা। কদিন পর দেখা হচ্ছে, ভাই ভাস্তা, বৌদি, দাদা, ভাস্তি, ভাস্তারা সবাই আসছে। ভারতেও আমার নানির বাসা, তো ইচ্ছে থাকে প্রতি বছরই যে তাদের সাথে দেখা হয়, কিন্তু এবার গত 2 বছর থেকে দেখা হচ্ছে না। পূজার সময় অন্তত পক্ষে একটা দিন অথবা কিছু সময়ের জন্য হলেও যেন বর্ডারটা খুলে দেওয়া হয়, তাহলে আমরা হয়তো ভারতে যেতে পারতাম, প্রতিমা দর্শন করতে পারতাম। নলকা সেতুর ছিদ্র সংস্কার করলেও দুপাশের সড়কে বড় বড় গর্ত থাকায় সিরাজগঞ্জের মহাসড়কে যানজট কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি যাতায়াতকারীদের। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ হাজিকুমরুল মহাসড়কে 9 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানবাহন চলছে। গতকাল বিকেলেই নলকা সেতুর সংস্কার শেষ হয়। পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও সেতু জুড়ে এবং পশ্চিম অংশের হাটিকুমরুল পর্যন্ত 4 কিলোমিটার মহাসড়কের বড় বড় গর্ত থাকায় যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না, যার কারণে সেতুর দুপারে যানজটের সৃষ্টি হয়। এটি
উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার যানবাহন ঢাকা চলাচলের প্রধান রুট। এদিকে উত্তরবঙ্গ ঢাকা রুটের যানবাহন সিরাজগঞ্জ শহর হয়ে চলাচল করায় সেখানেও যানজটের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জে এক বাড়ির সুবিধার্থে 2.5 কোটি টাকার সেতু নির্মাণের অভিযোগ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বিরুদ্ধে। কবরস্থান সহ ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য সেতুটি বরাদ্দ হলেও স্থানান্তর করে আরেকটি সেতুর পাশে নির্মাণ হচ্ছে। সংযোগ সড়ক না থাকায় জনস্বার্থে সেতু কোনো কাজে আসবে না বলে জানিয়েছে এলাকাবাসী। সিরাজগঞ্জের প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশি ইউনিয়নের বেংনাই গ্রাম সিরাজগঞ্জ থানগড়া আঞ্চলিক সড়কের পাশে প্রায় 2.52 কোটি টাকা ব্যয় ধরে 30 মিটার দৈর্ঘ্য সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। পাশে 70 মিটারের মধ্যে রয়েছে আরেকটি সেতু। নতুন সেতুটি যেখানে নির্মাণ করা হচ্ছে তার সামনে একটি বাড়ির পিছনের অংশ। নেই কোনো সংযোগ সড়ক। এলাকাবাসীর অভিযোগ, তাদের কবরস্থানে যেতে সেতুর বিশেষ প্রয়োজন। বর্তমানে মরদেহ দাফন করতে নেয়া বেশ কষ্টকর, তাই দীর্ঘদিনের দাবি ছিল একটি সেতুর, যেটি কবরস্থানের সামনে না হয়ে করা হচ্ছে একটি বাড়িতে যাতায়াতের জন্য। ব্রিজ হাত দিতেছে, হাত দরকার জন্য এখানে দিতেছে, এখানকার ব্রিজ মনে দিতেছে, আমরা কি জনগণ কিছু আর নাই, বহু দিন করে তাই আমরা বলছি যে কবরস্থানের ব্রিজ, কবরস্থানের ব্রিজ দেন, কবরস্থানের একটা ব্রিজ আমার ভালো হইলে নাই, তাহলে এখানে যদি না হয় তো আমরা কী করবো, আমার কোনো ক্ষমতা আছে নাকি। এলাকার মধ্যে মৌখিকভাবে শুনতে পাই যে ব্রিজটা হবে কবরস্থানে, সেই ব্রিজটা হচ্ছে ওইখানে। কয়েকটি পাইল নির্মাণের পর বর্ষার অজুহাতে বর্তমানে কাজ বন্ধ। 25% অগ্রগতি দেখিয়ে এরই মধ্যে ঠিকাদারকে প্রায় 40 লাখ টাকা বিল দেওয়া হয়েছে। এক পরিবারের জন্য না, এলাকাবাসীর স্বার্থেই সেতুটি নির্মাণ করা হচ্ছে বলেন নির্বাহী প্রকৌশলী। এলাকাবাসীর স্বার্থে সেখানে ব্রিজটি নির্মিত হচ্ছে এবং এগুলোর অ্যাপ্রোচ সংযোগ সড়কের মাধ্যমে মূল সড়কের সাথে এগুলো কানেক্টিভিটি তৈরি হবে। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি ও জনস্বার্থ না থাকলে রাষ্ট্রের অর্থ খরচ করে সেতুটি কেন নির্মাণ করা হচ্ছে এমন প্রশ্নই স্থানীয়দের। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাসরাঙ্গা সংবাদ, সিরাজগঞ্জ। মানিকগঞ্জে করোনা টিকা নেওয়া 12-17 বছর বয়সী শিক্ষার্থীদের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। জেলার 4টি শিক্ষা প্রতিষ্ঠানে 9ম ও 10ম শ্রেণীর 120 জন শিক্ষার্থীকে গতকাল টিকা দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীরা সবাই সুস্থ রয়েছে, কারো কারো সামান্য হাত ব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। গতকাল হালকা একটু মাথা ঘুরছে এবং মাথা ব্যথা ব্যথা করছে, তবে এখন আর কোনো এরকম নাই। টিকা নেওয়ার পর তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু আজকে সামান্য হাতে ব্যথা হয়েছে, তাছাড়া তো এমন সমস্যা হয়নি। টিকা নেওয়ার এখানে ভয় পাওয়ার মতো আমার মনে হয় কিছু নাই, আর আমি চাই যে প্রত্যেকটা শিক্ষার্থী এরকম টিকা নেওয়ার সুযোগ পাক। কলেজে যাবে, স্কুলে পড়াশোনা থাকা অবস্থায় বিভিন্ন ছাত্র ছাত্রীদের সাথে ওদের মিশতে হয়, এই টিকাটা পাওয়াতে আমি গার্জেন হিসেবে অনেক খুশি এবং আমি খুব আনন্দিত। দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম বেশি হলেও হিলি স্থলবন্দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে 10-12 টাকা কেজি দরে, তারপরও ক্রেতা মিলছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতার অভাবে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। কয়েকদিনেও বিক্রি না হওয়ায় গুদামে পচে নষ্ট হয়ে গেছে অনেক পেঁয়াজ। কয়েকদিন আগেও এই পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে কেজি প্রতি 40-45 টাকায়। ব্যবসায়ীরা জানান, পূজার বন্ধের শেষ দিনে ভারত থেকে খারাপ পেঁয়াজ দিয়েছে, অন্যদিকে তীব্র গরমে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, বাধ্য হয়ে 10 টাকা দরে বিক্রি করতে হচ্ছে তাদের। খারাপ গুলা 12-14 টাকা, ভালোটা 40-45-48 টাকাও কেউ কেউ যাচ্ছে। পেঁয়াজ পচে একবারে মানে পানি বাড়াচ্ছে, আর পেঁয়াজ গাড়ির মধ্যে মানে নিয়ে যাওয়া অসম্ভব, এই পেঁয়াজ নিয়ে যাওয়া ফেলে দেওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই। পূজার বন্ধতে মনগঞ্জে লাস্ট সিজনে এভাবে মালটা আসে তো আমরা ধরা খাই আসি, বেচা বিক্রি নাই, পাটিপত্র নাই, কতগুলো মাল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। চট্টগ্রামের মোহাম্মদপুরে নিজ ঘর থেকে মা ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমিতা খাতুনের স্বামী সোহেল রানা পুলিশকে জানায়, সকালে মোহাম্মদপুর এলাকার ইসমাইল কলোনির এসএস হাউস ভবনের 4তলায় বাসায় ফিরে তার স্ত্রীকে দরজা খুলতে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দারোয়ানকে খবর দেয়, কল দেন 999-এ। পাঁচলাইশ থানা পুলিশ এসে সুমিতা খাতুন, তার 3 বছরের ছেলে সান এবং 7 বছরের মেয়ে মুনের মরদেহ উদ্ধার করেন। সোহেল রানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পহেলা কার্তিক অর্থাৎ 17 অক্টোবর লালন ফকিরের 131তম তিরোধান দিবস। প্রতিবছর এদিনে কুষ্টিয়ার ছেউরিয়ায় তার মাজার প্রাঙ্গণকে ঘিরে মেলা, আলোচনা এবং লালন সঙ্গীতানুষ্ঠান হলেও এবার তা বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কুষ্টিয়া থেকে তাসরিক সঞ্চয়ের রিপোর্ট। রঙ্গন রক্তজবা আর গাঢ় সবুজের আঙিনায় সাধক ফকির লালন সাঁইয়ের মাজার অনেকটাই নীরব। লালন অনুসারী সাধু ফকিরদের বিষণ্ণ চেহারা যে কারোই চোখে পড়বে। মাঝে মধ্যে কিছু মানুষের ভিড়ে দু একখানা লালন গীতি, এ যেন মনের মানুষের সাক্ষাতের এক অসাধারণ অপেক্ষা। পাগলের তো আসে, কেনরা তারা চলে আসছে এখানে, তারা আছে এই মাঠে, যেভাবে হোক হয়তো অনুষ্ঠানটা দিনটা পালন হয়ে যাবে। মানুষের মনের এটা আবেগ, বিশ্বজোর আলী বাবার পাগল আমরা, লালন অনুসারী লালনে আসি, ভালোবাসি। ফকির লালন সাঁইয়ের মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকতা না থাকলেও মাজারে আছেন ভক্তবৃন্দ। রাজঘাটার মুক্তমঞ্চে ছোট ছোট আসর বসিয়েছেন লালন অনুসারীরা, সেখানেই রেঁধে খেয়ে লালনের পদ গিয়ে তারা কাটিয়ে দিতে চান কার্তিকের প্রথম দিনগুলো। পূজা হচ্ছে, অনেক কিছু অনুষ্ঠানও দেখছি আমরা, হচ্ছে মিটিং হচ্ছে, অথচ আমাদের এটা হচ্ছে না। যারা এখানে সাঁইজির মাজারের উদ্দেশ্যে আসেন, এখানে যদি সারা দিন থেকে যদি একবেলা সন্ধ্যায় হোক আর যখনই হোক একটা নিশ্চিত যদি একটা সেবা পারস থাকতেন, তাহলে এখানে সাঁইজির আরও নাম হতো। ১৩০ বছরের বেশি সময় ধরে নিয়মিত লালন তিরোধান দিবস পালিত হলেও করোনা মহামারীর কারণে গেল বছর থেকে বন্ধ এ কার্যক্রম। আয়োজনের ছন্দপতনে লালন অনুসারীদের পাশাপাশি হতাশ ব্যবসায়ীরাও। মাজার সংলগ্ন দোকানপাটে অলস সময় পার করছেন তারা। অনুষ্ঠানে বেচা কিনা ভালো হলেই, বাংলাদেশের সব জায়গা থেকে লোকজন আসে এখানে আর কি, আমরা অনুষ্ঠানটা করলে আমরা সুন্দরভাবে চলতে পারি। করোনা মহামারীর সময়ে গণজমায়েতের সরকারি বিধিনিষেধের কারণে গেল 12ই অক্টোবর জেলা প্রশাসন লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়। তাসরিক সঞ্চয়, মাছরাঙ্গা সংবাদ, কুষ্টিয়া। দর্শক, সংবাদ শেষ করছি পাতা খেলার খবর দিয়ে। খেলিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল পাতা খেলা। পাতারূপী তন্ত্রমন্ত্রের এই খেলাকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। হিলি প্রতিনিধি হালিমাল রাজির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সীমান্তবর্তী হিলির বলাদার গ্রামে স্থানীয় যুব সমাজের আয়োজনে বলদার স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার পাতা খেলা। মাঠ জুড়ে ছিল দর্শনার্থী, খেলাকে ঘিরে পুরো এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে আসা 5টি তান্ত্রিক দল তাদের তন্ত্রমন্ত্র দিয়ে পাতারূপী সাপকে মাঠের মাঝখান থেকে চারদিকে টানার প্রতিযোগিতা করে। পয়েন্টের ভিত্তিতে বিজয়ী হয় পাইকপাড়া ফারুক মেম্বারের দল। খেলা দেখে মুগ্ধ দর্শকরা। আসলে কোনোদিন দেখিনি, এই জন্য আজকে আসছি, তো দেখলাম ভালো লাগলো। সাপ দিয়ে কোনোদিন খেলা দেখিনি, আজকে দেখলাম, তা আজকে দেখে খেলাটা খুব ভালো লাগলো। এই সাপ খেলায় যারা দুইবার ফেলাতে পারবে তারা বিজয়ী হবে, এবং যারা একবার ফেলাতে পারবে তারা রানার আপ হবে। খেলাটা দেখে অনেক ভালো লাগছে, এই জন্য আগামীতে আবার আমরা চাই যে এই খেলাটা আবার নতুন করে হোক। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই পাতা খেলা পুনরুদ্ধার করতেই এমন আয়োজন। এই খেলাটা আমরা ছোটবেলা থেকে শুনি যে অনেক এলাকাতে হতো, এখন খেলাটা হয় না, তা আমরা চাই যে খেলাটা আমরা আয়োজন করছি মানুষকে মূলত বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। তো অনেক আসলে লোকের সমাগম হয়েছে, আমাদের মনে হচ্ছে যে আমরা খেলাটা দিয়ে আনন্দ দিতে পারতেছি, এবং আমরা চাই যে খেলাটা আমরা যেন ধরে রাখতে পারি। স্থানীয়ভাবে সহযোগিতা পেলে মানুষকে আনন্দ দিতে প্রতি বছরই এমন আয়োজনের চিন্তা আয়োজকদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এ ছিল মাছরাঙ্গা দেশের সংবাদে। শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভাঙছে শারদীয় দুর্গোৎসবের মিলন মেলা। বিষাদ চিত্তে দেবী বিদায় দিচ্ছে ভক্তরা। স্থানীয়দের দাবি উপেক্ষা করে সিরাজগঞ্জে একটি বাড়িতে যাতায়াতে 2.5 কোটি টাকায় হচ্ছে সেতু, জনস্বার্থে হচ্ছে এটি বলছে কর্তৃপক্ষ। হিলিতে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, তারপরও মিলছে না ক্রেতা, বলছেন ব্যবসায়ীরা বন্দরেই নষ্ট হচ্ছে অনেক পেঁয়াজ। এ ছিল এখনকার মতো।
ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলে যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়া যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।